পিডিএফ ডকুমেন্ট প্রিন্ট ডকুমেন্ট সার্টিফিকেট বা পণ্যের প্যাকেটের উপর এরকম একটি ছবি দেখতে পাই এই ছবিটিকে বলে কুইক অ্যাক্সেস কোড বা কিউআর কোড কনফিডেন্সিয়াল এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিউআর কোড আকারে প্রকাশ করা যায় কিউআর কোড স্ক্যানার দিয়ে কিউআর কোডটি স্ক্যান করলে এই ইনফরমেশনটি পরা যায় এছাড়া ইনফরমেশন পরা যায় না কিউআর কোডের বহুবিধ ব্যবহার রয়েছে এই ভিডিওতে কিউআর কোডের ব্যবহার নিয়ে বিস্তারিত কথা বলবো না এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে কিউআর কোড তৈরি করা যায় ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে থাকা আইকনে ক্লিক করে দিবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কিউআর কোড জেনারেট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে একটি অ্যাডেন্স অ্যাড করতে হবে তো মাইক্রোসফট অফিস ওপেন করার পরে ইনসার্ট ট্যাবে যেতে হবে ইনসার্ট ট্যাব থেকে গেট অ্যাডেন্স এইখানে ক্লিক করতে হবে একটি উইন্ডো ওপেন হবে এখানে সার্চ বক্সে কিউআর ফোর অফিস লিখে সার্চ করতে হবে তো কিউআর ফোর অফিস নামে একটি অ্যাডেন্স চলে আসবে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাডেন্সটি অ্যাড হয়ে সাইড প্যানেলে অ্যাডেন্সটি ওপেন হয়েছে এই অ্যাডেন্সটি মাই অ্যাডেন্সে ক্লিক করলেও এখানে দেখতে পারবেন আপনার অ্যাডেন্সটা এখানে অ্যাড হয়েছে তো এখান থেকে চাইলে আপনি অ্যাডেন্সটিকে রিমুভ করতে পারবেন এখন অফিস ওয়ার্ক প্লেসে একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি নিয়ে আসলাম এখন এই লিঙ্কটিকে কিউআর কোডে রূপান্তর করতে হবে প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্কটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কপি করতে হবে কপি করে ডান পাশে কিউআর কোড প্যানেলের উপরে ইউআরএল বক্সের মধ্যে এই লিঙ্কটিকে পেস্ট করে দিতে হবে লিঙ্কটি পেস্ট হওয়ার সাথে সাথে নিচে দেখতে পাবেন কিউআর কোড জেনারেট হয়ে গেছে এবং কিউআর কোডের উপরে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি রয়েছে এরপরে আপনি এখানে কিউআর কোডের বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন এখানে কালার রয়েছে এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন এরপর কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে বিভিন্ন টাইপের আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আমি এখানে এটি সাদা এবং কালোই রাখলাম এরপরে রয়েছে সাইজ আপনি কিউআর কোডের বিভিন্ন সাইজ বানিয়ে নিতে পারবেন তো এখানে সাইজের জন্য একটি স্ক্রল বার রয়েছে এই স্ক্রল বারটি সামনে পিছিয়ে মুভ করলে কিউআর কোডের সাইজ বড় ছোট হবে এখানে কিউআর কোডটি কত বড় হয়েছে সেই সাইজটি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি সাইজটি কত বাই কত সেটি উপরে এখানে লেখা আছে তো এরপরে রয়েছে ইরর কারেকশন আপনি এখান থেকে ইরর কারেকশন করতে পারবেন এখানে চারটি অপশন রয়েছে লো মিডিয়াম কোয়ার্টারলি এবং হাই তো এখান থেকে আপনি যদি হাই সিলেক্ট করেন দেখবেন যে এটার একটা রকমের কিছু একটা পরিবর্তন আসছে এখান থেকে যদি কোয়ার্টারলি সিলেক্ট করেন কিউআর কোডের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এবং আপনি যদি লো সিলেক্ট করেন তাহলেও কিউআর কোডের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন এখান থেকে আপনি যেভাবে নিতে চান সেভাবে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করতে হবে তো ইনসার্টে ক্লিক করার সাথে সাথে কিউআর কোডটি আপনার ওয়ার্ক চলে আসবে এখান থেকে কিউআর কোডটি কিন্তু কোথাও মুভ করতেছে না কিউআর কোডটি মুভ করার জন্য প্রথমে কিউআর কোডের উপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে পিকচার ফরম্যাটের মধ্য থেকে র্যাপ টেক্সট এখানে যেতে হবে তো র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এটিকে সিলেক্ট করতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন যে এটি সব যে কোনো জায়গায় মুভ হচ্ছে এখন আপনি আপনার পছন্দ মতন জায়গায় কিউআর কোডটি নিয়ে বসাতে পারবেন তো এটিকে কিন্তু এখান থেকেও ছোটো বড়ো করা যাবে শুধু ওয়েবসাইটের লিঙ্কই কিউআর কোডে রূপান্তর করা যাবে এমন না এখান থেকে আপনি ফোন নাম্বার এস এম এস আপনার জিমেল অ্যাকাউন্টকে কিউআর কোডে রূপান্তর করতে পারবেন তো এর জন্য প্রথমে যে বক্সটি রয়েছে এস টিপি এর সামনে যে ড্রপডাউন বটন রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে মেল টু টেলিফোন এস এম এস জিও তারপর কাস্টম ইত্যাদি আপনি এখানে কাস্টম করেও কিউআর কোড জেনারেট করতে পারবেন তো আপনার যেটি প্রয়োজন হবে এখান থেকে সেটি সিলেক্ট করে তারপর কিউআর কোড জেনারেট করে ফেলবেন এখানে যে কিউআর কোডটি জেনারেট করা হলো সেই কিউআর কোডটি আপনি ইমেজ আকারেও সেভ করে নিতে পারেন তো ইমেজ আকারে সেভ করে নেওয়ার জন্য প্রথমে কিউআর কোডটি সিলেক্ট করতে হবে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এখানে সেভ অ্যাস পিকচার নামে একটি অপশন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করতে হবে একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনাকে ফাইল নেম দিতে হবে আমি একটি ফাইল নেম দিয়ে দিচ্ছি এবং আপনি কি টাইপে সেভ করতে চান সেই টাইপটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখানে ফরম্যাট আসে জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট এটিকে আপনি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি কোথায় রাখতে চান সেই লোকেশনটি এখানে সিলেক্ট করতে পারেন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপরে সেভে ক্লিক করে দিলাম দেখেন এই কিউআর কোডটি আমার ডেস্কটপে চলে আসছে তো এখন এই কিউআর কোডটি আপনি যে কোনো জায়গায় যে কোনো ডকুমেন্টের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন